পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন? আরে বসেন তো ভাই। আরে উনি বলছে তখন, আপনাদের ধান্দা কেমন চলছে? ভুল কইলাম স্যার, আমরা ব্যবসা করতে আসছি। আচ্ছা আপনি ধান্দা করতেছেন কোনটা? আরে ওই লোকে সরকারের কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা সে ঋণ নিছে, আমরা কি ওর কাছ থেকে 10 লাখ 20 লাখ টাকা ঋণ নিতে পারি না? আপনারা ব্যাংকের থেকে নেন? ব্যাংক ফার্ম করে দিব না, আমাকে তো ওই জিনিস নাই। তারে আমরা বুঝাই বলছি, আবার অলরেডি বাবিরও ম্যানেজ করে ফেলাইছি, মোটামুটি হয়ে যেত। কিন্তু আরে ভাই আমার কথাটা শুনুন, সে বেশি লোভে বেশি লোভে 5 লক্ষ টাকা গতকালকে দিতে চেয়েছিল, হ্যাঁ, কিন্তু সে 20 লক্ষ টাকার নিচে নিবেই না সে। আরে আমি তো ওইটাই বললাম স্যার, ট্রাকের তলে পড়ে গেল আমরুম। দাঁড়ান না, তুমি এমনি বেঁচে কথা, 5 লাখ টাকা থাকে বলা কথা বলা হয় না স্যার, 5 লাখ টাকা বলা হয় না, 5 লাখ টাকা বলা হয় না। কি ভাববে? আচ্ছা মিঠু, মিঠু মিয়া তুমি বলো, এখানে ঝগড়া করাটা কি ঠিক হইছে? আমি এতক্ষণ ওরা সারা রাস্তা কি বুঝাই আনলাম? আচ্ছা আচ্ছা, ওনারা কি ভাববে, ওনারা কি ভাববে, ওনারা? আরে বাবা ঝগড়া তো বেড়া তুই লাগে লিবি 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 আমাদেরকে লুপ। আরে আজ তো দেখছি আমাদেরকে চমকে উঠলে না। কেন চমকে উঠলো? সেদিন তো খুব চমকে উঠলে। এনিওয়ে আজকে তোমার দিনটা কেমন যাবে বলো তো? ভালো। কেন ভালো যাবে বলো তো? কেন তুমি বলো তো? কারণ ঘুম থেকে উঠে সম্ভবত তোমার বাবার পর তুমি প্রথম আমার চেহারাটাই দেখলে। আমার চেহারা দেখে যার দিন শুরু হয় তার দিন ভালো যেতে বাধ্য। কেন তুমি কি লাকি ম্যান? নো, আই এম আ ম্যান। বাদ বাকিটা তোমাকে পরে কারে কারে বলবো, বাট আমার একটা জিনিস জানার খুবই কিউরিয়াসিটি হচ্ছে। তোমার বাবার সাথে যে আমাকে পরিচয় করে দিলে আমার সম্পর্কে উনি কি কি বলবেন? বলেছে, সেটা আমি তোমাকে বলবো কেন? আহা, আমার খুবই কিউরিয়াসিটি হচ্ছে জানার জন্য, বলো না প্লিজ। আমার বাবা তো আমাকে বলে বলেনি তোমাকে বলতে। আসলে তোমার বাবা মানে তো কেমন গম্ভীর, তো মানে আমার মনে হচ্ছে যে অবশ্য আমার সাথে উনি ভালোই ব্যবহার করেছে, তারপরও একটু জানার খুব ইচ্ছে, বলো না। বলবো না। আশ্চর্য, তার মানে তার মানে আমি গেস করছি। মানে কি? মানে কি? আমি তো মানে জানার জন্য এসেছি, বলো। আমি জানি না। না, তোমাকে বলতে হবে, তুমি বলো। আমার অনেক কাজ আছে, আমি বলতে পারবো না। আসে নি তোমার? না, তাহলে তোমাকে বলতেই হবে। না, আমার অনেক কাজ আছে। আমার অনেক কাজ। তোমার তো সারা জীবনই কাজ থাকে, বাসায় বুয়া নেই, তুমি হচ্ছে বুয়ার কাজ করো। তোমার কি? আমার কি মানে? আমার বুয়ার কাজ করবে? আমার আমার বউ হবে যে সে বুয়ার কাজ করবে। আরে তুমি যখন আমার বউ হয়ে আমার ঘরে যাবে, কাজের লোক থাকবে হচ্ছে ধরো 25টা। কার কাজ করবে ওরা? মহিলারা আমার কাজ করবে, পুরুষরা তোমার কাজ করবে, মানে ঘুরে ফিরে আর কি। না বলবো না, আমার অনেক কাজ, আমি রান্না করবো। আচ্ছা রান্না করে তুমি তো আমাকে খাবে নাকি? না। আচ্ছা শোনো, রান্না বান্না যাই করো, 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে আমরা বাইরে যাবো। বাংলাদেশ থেকে বিদেশে এসছি, আর তুমি তো বিদেশে থাকো। এখন কি তোমার বাবা পজিটিভ? পজিটিভ হলে তুমি আমাকে নিয়ে যাবে, আর যদি নেগেটিভ হয় তাহলে আমি ধরে তোমার সাথে যাবে না, রান্না বান্নার উশিলা দিয়ে তুমি থেকে যাবে, বলো। Yes, I guess this is positive. তোমার হাসি বলে দিচ্ছে। ওকে, ওয়া, আসলে সুন্দর, তোমার জয়েসের কোনো তুলনা নেই, কি সুন্দর জায়গা। অবশ্য আমি যা দেখতে চেয়েছিলাম তা বোধহয় এর চেয়েও সুন্দর হতো। তাই? কি দেখতে চেয়েছিলে? সে প্রশ্ন না হয় নাই গেলাম। এখন এক সেকেন্ড ধরো তো, এই নেপালে আবার কে ফোন করলো আমার? হ্যাঁ আপা, হ্যাঁ আপা, আমি একটু বাইরে আছি, আমি চলে আসছি সন্ধ্যার মধ্যে হোটেলে আপা। হ্যাঁ, দুলাভাইয়ের সাথে আমার কথা হয়েছে। ওকে, হ্যাঁ আমি দেখছি, অসুবিধা নেই, আমি চিনি এখানে, অসুবিধা নেই, ঠিক আছে আপা, ওকে বাই। আরে আমার বড় বোন আমার খুব খোঁজখবর রাখে যে আমি হারিয়ে যাবো না কি হবে। এনিওয়ে শোনো, আপা ফোন করাতে তো আমার একটা কথা মনে পড়ে গেল। ইনফ্যাক্ট
যে কাজটা আমি এখানে এসেছি তোমাকে তো বলাই হয়নি। এখানে আমি বাহানা দিয়ে এসেছি যে আপাদুল্লাহের সাথে দেখা করতে, কিন্তু আসল উদ্দেশ্যটা কিন্তু তোমার সাথে ডিসকাস করা। বাসা থেকে বিয়ের জন্য সমানে চাপ দিচ্ছে, এই বিষয়টা তো একটা সেটেলমেন্ট করা দরকার। বিয়ে এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কোথায়, এখন তো আমাদের বিয়ে করার সময়, ঠিক না? আর তুমি এখানে পড়ে আছো, আমি আছি সেখানে পড়ে, আমাদের বিয়ে সংক্রান্ত ব্যাপারে তো কথাই হচ্ছে না। আলটিমেটলি তো বিয়ে করতে হবে, নাকি এভাবেই চলবে? কিন্তু আমি যে এবছর বিয়ে করতে পারবো না, আমার পড়াশোনা শেষ হয়নি আর আমার আব্বু এখানে একা, আমি এবছর বিয়ে করতে পারবো না। এই বছর মানে তুমি তো আরো এক বছরের কথা বলছো, এক বছর। দেখো এখানে আবার আরেকটা ক্রাইসিস আছে, আমার বোন আমাকে ডেকে এনেছে তার ননদের জন্য, তার ননদের ক্রাইসিসটার সাথে আমি জড়িয়ে যাচ্ছি। ক্রাইসিস ননদকে নিয়ে? তোমার সাথে কি সেটা? এটা একটা মেন্টাল কেস, হ্যাঁ, মেন্টালি ডিস্টার্ব মেয়েটা। আর তুমি তো জানো যে আপু দুলাভাই আমাদের সংসারে তাদের অবদান কতটুকু, আর আপু তার ননদকে অসম্ভব ভালোবাসে। আপু বোধহয় চায় যে আমার মাধ্যমে তার ননদের প্রবলেমটা সলভ হোক, কিন্তু ইটস ভেরি টাফ, হ্যাঁ। আর আমিও ঠিক চাই না এমনভাবে জড়াতে যে আমাদের রিলেশনের মধ্যে কোনো প্রশ্ন এসে দাঁড়াক। সো আমি কিন্তু আগেই বলছি যে আমি তোমার সাথে আমাদের রিলেশনের একটা সেটেলমেন্ট করতে চাই, এবং শুধুমাত্র এই কারণেই আমি এখানে এসেছি। যদিও মনে হচ্ছে যে আমি আপুর ননদের জন্য এসেছি, বাট আমি তোমাকে সত্যি কথাটা বললাম। ওকে, তাহলে তুমি তোমার আপুর ননদকে নিয়ে থাকো, আমি কেন? এই যে এখানে একটা প্রবলেমটা কি জানো, কোনো বিষয় যদি ছেলেরা শেয়ার করতে চায় তার পেরেন্টসের সাথে, তারা বুঝে উল্টাটা। আমি তোমাকে বলছি আমাদের ভালোবাসার কথা, আমি আমার দায়িত্ববোধ থেকে আমার প্রবলেমটার কথা তোমার সাথে শেয়ার করছি, কিন্তু তুমি বলছো আপুর ননদকে নিয়ে থাকবো। ভাই আমি আপুর ননদকে নিয়ে কেন থাকবো? আর তোমরা কেন একটা মেয়েকে সহ্য করতে পারো না? মেয়েকে দূরে কথাটা বের নাম নিলেও সহ্য করতে পারো না, কিছু নাই। তোমার আপুর ননদের এত প্রবলেম, তো আর কি ছেলে নাই? আর সেটা আপুর ননদের প্রবলেমে আমি এসেছি, আমি আপুর ভাই, আর ছেলে আসবে কেন? তুমি এটা রিয়েলাইজ করো, বুঝো। দেখো একটা আর্গুমেন্ট করো, কিন্তু একটা লজিকে করো, ঠিক আছে? আমি তোমাকে বারবার বলছি যে আমি তোমার জন্য এসেছি, যদিও কষ্টটা মনে হচ্ছে যে আমি আপুর ননদের জন্য এসেছি, কিন্তু আমি ওনার কাছে কেন আসবো? আমি একজনের বিপদে সাহায্য করছি, বাট আই লাভ ইউ, এটা কেন হবে? একটা মেয়ের কথা বললে মুড অফ হয়ে যাবে, একটা মেয়ের নাম সহ্য করতে পারবে না, এটা তো রিলেশনের ভিত না, ঠিক না? তোমার তো আমার প্রতি বিশ্বাস থাকা দরকার, রিলাই করা দরকার আমাকে তোমার। বলো, আর চুপ করে আছো কেন, বলো কিছু। ওকে বাদ দাও, এই জায়গাটা আসলেই সুন্দর, তোমার পছন্দের কোনো তুলনা নেই। যদি মাইন্ড না করো তোমাকে একটু ধরলাম। আপুর ননদকে নিয়ে এসে বসে থাকো। আরে আপুর ননদের তো আমি ওয়ান টাইপ অফ ডক্টর, যদি আমি ডক্টর না তারপরেও আমি তার। আচ্ছা ধরো ধরো একটা কথা বলি তোমাকে, ধরো তোমার এখন যদি তোমার কোনো, আল্লাহ মাফ করুক, তোমার কোনো ক্রাইসিস হয়, তোমার ফ্যামিলি তো নিশ্চয়ই আমাকে সেই ক্রাইসিস সলিউশনের দায়িত্ব দেবে না, দিবে তোমার কোনো এক ভাইকে, না হলে তোমার বোনের কোনো এক দেবরকে, ঠিক না? আমি তো সেখানে থার্ড পার্সন থাকবো, বাট তোমার কাছে তো আমি ফার্স্ট পার্সন, ঠিক না? আহা এমন করো না। শোনো তোমাকে একটা কথা বলি, কানে কানে, খুশি খুশি কিনা বলো না, না খুশি হলে হাসলে কেন? তাও তো ঠিক না। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্রিয়ন্তি এইচডিতে নতুন নতুন নাটক দেখার জন্য। গুড ইভিনিং। গুড ইভিনিং, হাউ আর ইউ? আই এম ফাইন। এখান থেকে রাতে নেপাল অনেক সুন্দর লাগে, তাই না? হ্যাঁ অনেক সুন্দর, অদ্ভুত সুন্দর। আমি আসার পর থেকেই হোটেলে মাঝে মাঝেই একা একা দাঁড়িয়ে শহরটা দেখি, রাতে দিনে। আচ্ছা আমার একটা কোশ্চেন। জি। আমি আপনাকে সবসময় একা একা দেখি, আপনি কি একা থাকতে বেশি পছন্দ করেন?
না ঠিক তা না আমার সাথে ছোট না আমি আসলে ভাইয়া ভাবির সাথে এখানে বেড়াতে এসেছি তো ওরা বাইরে যায় আমার ভালো লাগে না আমি এখানে থাকি কেন ভালো লাগে না নেপালে কত সুন্দর সুন্দর জায়গা আছে দেখবার মতো এনিওয়ে আমার আরেকটা প্রশ্ন জি বলুন আপনি কি কোনো পারফরম্যান্সের সাথে আছেন আই মিন কোনো শিল্প সংস্কৃতি না তো আপনার এমন কেন মনে হলো না আমার মনে হচ্ছে ইউ আর অ্যান অ্যাক্ট্রেস না তাও না না তাহলে কি আপনি কবিতা আবৃত্তি করেন ভাইয়া আপনি আমাকে তুমি করে বলতে পারেন আমি তো আপনার ছোটই হব মাই গুডনেস আচ্ছা ভাইয়া আমি তো আসলে আপনাদের সম্পর্কে কিছুই জানি না আপনার কি এখানে থাকেন না বেড়াতে এসেছেন না বেড়াতে এসেছি না আসলে আপনাকে আপনার স্ত্রীকে দেখছি ঠিক তা না আসলে বেড়াতে এসে নেপালের প্রেমে পড়ে গেছে ও দ্যাটস নাইস আচ্ছা আপনি তো আমাদের সাথে আড্ডা দিতে পারেন আমার মনে হচ্ছে যে এইখানে যত পাহাড় এবং এখানে আমি গাছ চাষ করতে চাই গাছ চাষ করব এবং এখানে এডিবল কোম্পানির সাথে কোলাবোরেশনে একটা অয়েল কোম্পানি করব ও দ্যাটস ফাইন থ্যাংক ইউ ঠিক আছে তাহলে আপনি শহর এনজয় করেন আমি যাব ভাই আমার বিয়ে খুঁজবে আমার শিওর শিওর ওকে আর তোকে আমি সারা হোটেল খুঁজে বেড়াচ্ছি ভাইয়া সরি আমি আসলে না বলে চলে এসেছি আহা তুই জানিস তোর ভাবি আর আমি কত দুশ্চিন্তায় আছি আমি কিভাবে জানবো যে তুই এখানে আছিস আরে আমি তোকে না বলে হোটেলের বাইরে যাব তারপর বলে আসবি না সরি ভাইয়া চলো তাহলে রুমে যাই আচ্ছা আচ্ছা বস 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 তোর সাথে তো বসাই হয় না এখানে আসার পর থেকে তুই আলাদা আলাদা থাকছিস তোর সাথে একটু যে বসে কথা বলবো সেটাই হচ্ছে আচ্ছা সত্যিকে বলতো তোর এখানে কেমন লাগছে ভালো অনেক ভালো সত্যি সত্যি তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না ভালো আছি বাহ এই জায়গাটা সুন্দর তো হ্যাঁ রাতের বেলা এই জায়গাটা থেকে শহরের ছোট ছোট আলো দেখা যায় আর দিনের বেলায় পাহাড় হ্যাঁ আচ্ছা নাই এই যে তুই এখানে একা একা হোটেলে থাকিস এটা কি ঠিক তুই একটা কাজ করতে পারিস তো তুই ইরাজকে নিয়ে কোথাও ঘুরে আয় না তোর ভাল লাগছে না এই জায়গাটা এখানে বসে থাকতে দেখো হ্যাঁ আসলে খুবই সুন্দর আচ্ছা যা বলছিলাম শোন তুই আমার মনে হয় ইরাজকে নিয়ে তুই ঘুর ভালো লাগবে তোর ঠিক আছে ভাইয়া ঘুরবো চলো এখন যাই রুমে যাবি তুমি কি ভাবিকে বলে এসেছো নাকি না সেটা বলিনি চলো তাহলে ভাবি আবার আমাদের দুজনের জন্য চিন্তা করো হ্যাঁ তোর ভাবিকে নিয়ে এখানে আবার আসতে হবে আসলে জায়গাটা খুব সুন্দর চলো অনেক অসহ্য হয়ে যায় কিন্তু তুমি বড় কঠিন আমাকে তোমার কিছুতেই ভালো লাগছে না কে বলল তোমাকে আমার ভালো লাগছে না এতটুকু বোঝার মতো ক্ষমতা নিশ্চয়ই আমার আছে তোমাকে আমার ঠিকই ভালো লাগে ভালো লাগবে না তুমি আমার ভাবির ছোট ভাই তুমি যে ভালো লাগার কথা বলছো তা সাধারণ ভদ্রতার ভেতর পড়ে অপরিচিত কোনো মানুষের সাথে প্রথম দেখাতেই
এই ভালো লাগার অনুভূতি প্রকাশ করা যায়। আচ্ছা তুমি কি কিছু মনে করবে যদি আমি একটু একা থাকতে চাই? আমি অবশ্যই কিছু মনে করব, অবশ্যই মনে করব, আর আমি তোমাকে একা থাকতেই দেবো না। কেন? কারণ ইটস মাই ডিউটি। তোমাকে এই ডিউটি করতে কে দিয়েছে? আমাকে এই ডিউটি করতে দিয়েছে আমার হৃদয়, আমার অনুভূতি। হোয়াট ডু ইউ ওয়ান্ট? বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। তুমি আমি না শুনতে চাই না, না শোনার অভ্যেসই আমার নেই। বলো, তুমি এখন একটু দাও। দেখো ওই যে ইরাজ আমার ভাবি ছোট ভাই, ও আমাকে শুধু ডিস্টার্ব করছে, খালি বলছে আমাকে ভালোবাসে। তুমি একটা কাজ করো তো, ওকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দাও। একটা কিছু করো প্লিজ, একটা কিছু করো। তুমি কি বলেছো? আমি কি বলবো? আমি বলেছি না, তারপর আমাকে ডিস্টার্ব করছে। তুমি এক কাজ করো, যাও ওকে ওর কাছে যাও, যাও তো যাও, যে একটা কিছু শোনো। যাও, তুমি বুঝতে পারছো না কেন আমি যদি ওর কাছে যাই ও আমাকে দেখে ফেলবে, দেখে গেলে একটা ঝামেলা বেঁধে যাবে। তখন ঝামেলা হোক, তারপরে তুমি ওকে মেরে ফেলো। যাও 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 বলছি, যাও না প্লিজ। এই কার সাথে কথা বলছো তুমি? তুমি এখানে কি করছো, কেন এসেছো? তুমি আমাকে ওখানে দাঁড় করে রেখে এসেছো কেন? কারণ ঘটনা কি? তুমি যাও এখান থেকে, যাও, আমি একা থাকবো, যাও। নাই, একটা কথা বলি শোনো, একটা অনুরোধ করবো তোমাকে, এটাই প্রথম অনুরোধ, এটাই শেষ অনুরোধ, আর কখনোই কিছু অনুরোধ করবো না। আজ তোমার সাথে আমি একটু ঘুরতে চাই। এই যে মেঘ দেখছো না, মেঘের উপরে যে পাহাড়, সে পাহাড়ের চূড়ে আমরা আছি। এখান থেকে নিজেদের মেঘ চলে যাওয়া দেখ, আর ওই যে পথ দেখছো না আঁকা বাঁকা, দেখো পাহাড়ি লোকেরা বাচ্চা কাঁধে নিয়ে উপরে উঠছে, ওদের সাথে কথা বলো। আর পৃথিবী ঘুমিয়ে যাওয়ার ঠিক এক মুহূর্তে সূর্যটা যখন ডুবে যায়, একসাথে ওই জায়গাটায় বসে দুজনে সূর্য আসতে পারে, দেখবে না? শুধু আজকের জন্য প্লিজ, প্লিজ নাহি। আই থিঙ্ক ইয়েস।